বিএনপির ভেতর থেকে অনেকেই ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে, বিএনপি আসবে না একথাটা এক কথা বলে উড়িয়ে দেওয়া যায়। বিএনপির এখনও আসার সুযোগ আছে, হয়তো বিএনপি দলীয়ভাবে জোটগতভাবে নাও আসতে পারে, অথবা বিএনপির ভেতর থেকে অনেকেই ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে তারা প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নিতে পারে, শেষ মুহূর্তে ছবিটা কোন পর্যায়ে দাঁড়ায় তার উপর অনেক কিছু নির্ভর। দেখুন, আমরা এখানে আমাদের দেশে নির্বাচনের ব্যাপারে বহিঃশক্তি যারা আছে তাদের কোনো মন্তব্য যে তাদেরই ব্যাপার, আমরা কোনো মন্তব্য কারো মন্তব্য স্বাগত জানাচ্ছি না। আমরা আমাদের ইলেকশনটা অ্যাজ প্রমিস বাই আস অ্যাজ পার কনস্টিটিউশন আমরা আমাদের ইলেকশনটা করার দিকে আমাদের মনোযোগ। এখন আমাদের ইলেকশনকে কেন্দ্র করে শক্তিধর দেশগুলো একে অপরের বিরুদ্ধে কোনো মন্তব্য করবে, আমরা এর সঙ্গে শরীর হতে চাই। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। যাদের বাদ দেওয়া হয়েছে তারা ইলেক্টেবল না, উইনেবল না, জনগণের কাছে অ্যাকসেপ্টেবিলিটি অনেকে হারিয়ে ফেলেছে, আছে বিভিন্ন কারণ আছে। এখন পিপলের কাছে অ্যাকসেপ্টেবল না হলে পার্টি আপনাকে অ্যাকসেপ্টেবল না, এমন এমন যারা আছে আর কি তাদের আমরা নতুন করে দিচ্ছি, এর মধ্যে নতুন নতুন রো আসছে। আমি তো বললাম দুটা দিন অপেক্ষা করেন, পরিমাণটা এখন অনেক দূর যেতে হবে আরও মনোনয়ন দেওয়ার খাদ্য অনেক প্রসারিত যে আমি আজকে বলতে পারছি নারী জেতার মতো যারা আছে নির্বাচনে জিততে পারে, রিপোর্টে যাদের জেতার সম্ভাবনা বেশি তারা পুরুষ হোক নারী হোক আমরা প্রাধান্য। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।